চোখগুলো তো গাইস ভিডিওটা শুরু হয়ে গেল আমি তোমাদেরকে একটি বেস্ট ট্রিক বলি যেটা সাহায্যে তোমরা ঘরে বসে বসে গেম খেলে টাকা আর্ন করতে পারবে তার জন্য তোমাদেরকে কোনো অ্যাপ ডাউনলোড করতে হবে না তো তোমরা গুগলে যাও গুগলে গিয়ে সার্চ করো www.skillcash.com আর হ্যাঁ গাইস এডি তোমরা যখন সাইন আপ করবে তখন তোমরা এর নোটিফিকেশনটি অন করে রাখবে লেটেস্ট অফার এবং টুর্নামেন্টের আপডেট মিস না করো আর হ্যাঁ তোমরা জানো এখানটাতে ক্রাম লুডু রামির মতন ইন্টারেস্টিং গেম খেলতে পারো একদম ফ্রিতে তো গাইস তোমরা ভাবতে পারো যে এখানটাতে আর্নিং করার টাকাটা তোমরা কি করে উইথড্র আর গাইস তোমরা এই জেতা টাকাটা খুব সহজে ট্রান্সফার করতে পারো ইউপিআই এবং অ্যামাজন পে তে এখানটাতে রিচার্জও করতে পারো তো গাইস তোমরা যদি এখানটাতে হারো তারপরেও তোমরা এখান থেকে উপার্জন করতে পারবে সেটা কিভাবে এখানটাতে 1.5 crore অ্যাক্টিভ প্লেয়ার আছে তো গাইস দেখি সেরকমই যাও স্কিল ক্যাশে গিয়ে তোমাদের বন্ধুদেরকে শেয়ার করো তো তাদের সাথে তোমরা টুর্নামেন্ট খেলো আর টাকা আর্ন করো তো গাইস স্পেশাল টুর্নামেন্টে তোমরা ল্যাপটপ মোবাইল ইয়ারফোনের মতো প্রাইজ জিততে পারো তো গাইস তাড়াতাড়ি যাও লিংক ডিসক্রিপশন এবং কমেন্ট বক্সে পিন করা আছে তো গাইস ফাইনালি এটা কল কল বের কর চোখগুলো দেখ ইয়ো ছাড় 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 নিচে ছাড় একটু হাঁটুক চোখগুলো দেখ না নোংরা লেগে যাবে ইয়ো এদিকে এদিকে টমি অমা দুটো এনেছি দুটো একটা হলে গিয়ে মিথির একটা আমার এটা আমার হ্যাঁ ইয়ো ছেড়ে দে ছেড়ে দে দৌড়াদৌড়ি কর একটু থাকুক না এক্ষুনি নিয়ে এসে এতক্ষণ ধরে আটকা ছিল একটুখানি অমা মা কি করছে মা এদিকে এই যে এই যে চু এই যে লাগবে না ও নিজে এই ও পড়ছে আমার ব্যথা লাগছে এবার স্যার নিচে ছাড় না বলো একটুখানি খেলাধুলো করুক তারপর ঘরে চল খাবার টেন না তো কোনো তুই আইসিস এই গোটা আমার রাত্রে ঘুমাতে দেয় না ছাড় 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 চল ইয়ো চলবো না এদিকে নিস না ওদিকে রং কিন্তু পড়ে গেলে রং লেগে যাবে আর ধোয়া যাবে না চার মাসে গায়ে সেনান যাবে না তাহলে তুই কিসের জন্য নিচে নামাতে বলছিস ওকে কি কারণে চলছে ইয়ো তো গাইস ফাইনালি আমাদের ঘর মানে ফ্যামিলির নিউ মেম্বার নিউ মেম্বার তোমরা নাম দাও ওর কি নাম রাখা যায় না মার খাবি মুখ চাটতে যা ঘরে দিলে বেশিরভাগ এই জায়গায় রাখবো
আসো 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 সাইবেরিয়ান কি জানো না, যে গোল্ডেন রেড টিভারের মতনই, বাট এটা একটু অন্য অন্য নাম। ইয়ো চোখগুলো দেখো গাইস, পুরোপুরি আর এটা 10-15 বছর কমসে কম আমাদের সাথে থাকবে। একটু কোলে নাও মা, কোলে নাও একটু পশম। এখন এগুলো নিজেদের পশম, ওর পশম মানে আমাদের পশম। বিকেলে তোমাকে ছাদে নিয়ে যাবো, ছাদে বিকেলে ছাদে নিয়ে যাবো, ছাদে বাবা গো। কি করছে? তো গাইস, ওর কি নাম দেওয়া যায় তোমরা বলো, সেই অনুযায়ী একটা ভালো একটা নাম দেবো। ওর জন্য ওই বাইরেটা ভালো করে জায়গা করতে হবে, বাইরে জায়গাটাতে, তাই না? চোখগুলো দেখো, কারণ ও এখন মার মার ধীরে ধীরে এটার প্রতি মায়া বাড়বে, তারপর এটার ঘরে আনবো। কারণ এখন মার এখন ঘরে আনলে মা কেন না ধরে খেলায়, বাইরে রেখে রেখে মায়া বাড়াবো। চলো গুরুদেব, তুমি চলো। সবে ছোট ছোট না, এরা এত বড় বড় কি হাটে কখনো, সবসময় খেঁচার ভিতরে থাকে, ওষুধ খায় না। তোমার একার জন্য এই ঘরটা রেখে দিয়েছি, বুঝতে পেরেছো? ডোডো হাই হাই হাই, বাস্কেটটা কিনতে হয়েছে তো। ডোডো ডোডো আই যা, ডোডো এই যা, এই যা, এই যা, ওদিকে যাই না, বাজে না তুমি, তুমি তো ভালো, ওদিকে যাই না। ও তো জানিস না ওরে, আজকে দিনই বেশি, এর পর দিয়ে বেশি ছানা যাবে না, কারণ ওর মধ্যে পছন্দ সব মোটা সোটা হবে। ডোডো আই ডোডো, এনে ঠান্ডা হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেছে দেখি, না না মানে এত কিছু দিদি, এত সহজ আই ডোডো।
তো গাইস ফাইনালি ওর খিদে পেয়েছিল, অনেকটাই খিদে পেয়েছিল, তাই ওকে আগে জল থেকে শুরু করে খেয়ে নাও। ডো ডো জলটাই বেশি গেছে, এটা কি মিশিয়ে দিতে হয়? না না ওরম খেয়ে নেবে, খেয়ে নেবে, খাচ্ছে তো। এক দুই দিন খাবার টাবার একটু অপচয় হবে, তারপর ধীরে ধীরে করে ঠিক হয়ে যাবে। এটাকে পুরো যত্ন করতে হবে আমাদের একটা ভাইয়ের মতন, মানে এমন করে দিতে হবে বলে যত যত্ন করবে এরা তোরে তোর উপকার করবে। শুধু পায়খানাটা করা আর একটু হাকাম বাথরুম করা, পায়খানা করা, এগুলো একটু তোর দায়িত্ব দিবি। বাথরুম করলে একটুখানি মুছে দিবি, এটা নিয়ে পরশুদিন কিন্তু ঘুমা যাবি। আজকে দিনটা একটুখানি দে, তারপরে ওর মানে পুরোপুরি সব জেনে শুনে, তাই না? তো জেনে শুনে কিভাবে কি দিতে হবে বল, তোর কিরকম লাগছে? কোনো শখই ছিল না, হুট করে নিয়ে আসলাম। সেটাই তো, নষ্ট করাবো না। ইয়া দুই এক প্যাকেট বলেছে ওরা, এক মাসে আমরা দুই প্যাকেট খাবো, মানে এক মাস পরে অনেক বড় হয়ে যাবে, তাই না? ডাক্তার পাবো ওই মিথি, একসাথেই তো যাবো, ওদের ও তো আমার থেকে বেশি এসব নিয়ে ভাববে। কি হচ্ছে এগুলো? ও খিদে পেয়েছে অনেক, বল সবই কি নিলি প্রায়? জল লাগবে, জল লাগবে, জল দে। খান না তুই, ছাড় ওর মতন খেয়ে নেবে এখানে, না আর লাগবে না। আর খাওয়াতে বলেছে রাতে, তিন বেলা খাবার, সকাল দুপুর রাত। ডোডো পানামা, হাই ডোডো, জলের মধ্যে পা দিচ্ছে, এখন যেখানে যাও ওকে নিয়ে যেতে হবে। তো গাইস ফাইনালি ও দেখো পুরো খাবারটাই খেয়ে নিল, তাই না হলে আমাদের সোনা ডোডো খাওয়া নিয়ে ঝামেলা না করতে হয়, ঠিক আছে? প্রথমেই বলে যত যত খাবার দেবো খেয়ে নিয়ে এসে। তো গাইস ও দেখো এখন ঘুমাচ্ছে, সেই থেকে চুপচাপ বসে বসে একা একা ঘুমিয়েই যাচ্ছে। তো যা খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন ঘুমাচ্ছে, তো ঘুমাচ্ছে যখন আর ডিস্টার্ব করবো না। তো গাইস ফাইনালি এখন ও ঘুমাক, তো এখন ওকে ডিস্টার্ব করে লাভ নেই, পরে দেখা হচ্ছে যখন ঘুম থেকে উঠবে। গাইস দেখতে পেলে আমি আমার বন্ধুদের সাথে লুডো এবং রামি খেললাম, আর টাকাও আমার অ্যাকাউন্টে চলে আসলো। গাইস তোমরাও জিততে পারো 1,00,000 টাকা, তো ডিসক্রিপশনে লিংক আছে, গিয়ে সাইন আপ করো আর নোটিফিকেশনটা অন করে রেখো। সো টাটা।